प्रथम दफा यूनियन परिषद निर्वाचन भोट ग्रहण काल केंद्रे केंद्रे पहुंचे देया होच्छे निर्वाचनी सामग्री बाड़ानो होयेछे निरापत्ता। अवैध व्यवसाय जड़िए उत्थान रिजार्व चुरीर घटनाय अभियुक्त चीना व्यवसायी किमेर फिलिपिन्सेर आर्थिक खातेर दुर्बलतार सुयोग नियेछे हैकाररा मंतव्य सिनेटर ओसमेनर। राजधानीर अधिकांश बहुतल भवनेर पार्किंगेर जायगा अवैध दखले राजूकेर सहयोगिताय় निर्मित होयेছে शिकार चेयरमैनेर जवाबदिहिर आवतায় আনার তাগিদ। राजशाहीর তানোরে বাঁশ ও গাছের ডালে বেঁধে নেওয়া হয়েছে বিদ্যুৎ সরবরাহ লাইন ঝুঁকিতে গ্রামবাসীর জীবন সমাধানের আশ্বাস পিডিবির। এবং আসরে টিকে থাকা লড়াইয়ে সুপার টেনে রাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ খেলবেন মুস্তাফিজ তাসকিন সানিকে না পেলেও ভালো করার প্রত্যয় মাশরাফির। সময় সংবাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে এরি মধ্যে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকাল থেকেই নির্বাচনী কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হচ্ছে ভোট গ্রহণের প্রয়োজনীয় সামগ্রী। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী সামগ্রী বুঝে নিচ্ছেন তারা। প্রিজাইডিং অফিসাররা সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার ও নিরাপত্তা কর্মীদের নিয়ে সন্ধ্যার মধ্যে নিজ নিজ কেন্দ্রে পৌঁছে কেন্দ্রের দায়িত্ব গ্রহণ করবেন তারা। শান্তিপূর্ণভাবেই প্রথম দফা নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এদিকে ইউপি নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রথম দফায় আগামীকাল 752টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দর্শক এই মুহূর্তে সিলেট বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ ও বরিশাল সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আছেন ফিরদৌস সোহাগ। নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ খবর জানতে প্রথমেই চলে যাচ্ছি আব্দুল আহাদের কাছে। আহাদ, ধন্যবাদ বাবু। আপনি যেমনটি বলছিলেন যে আসলে আগামীকাল প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং আগামীকাল সিলেটের একটি উপজেলার 8টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে মূলত, এবং আমি এখন যেখানে আছি বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্রে। কিন্তু আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই ভোট কেন্দ্রটি এখনো স্কুলে ক্লাস হচ্ছে, শিক্ষার্থীদের এখনো ছুটি দেওয়া হয়নি। আমরা কথা বলেছিলাম এই স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার সাথে, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে দুপুরে পরে হয়তো তারা যদি প্রিজাইডিং অফিসাররা যদি আসেন তখন তাদের হাতে তারা হস্তান্তর করবেন এই কেন্দ্রটি। কিন্তু একটি সমস্যা দেখা দিয়েছে সিলেটে, যে সিলেটের এই উপজেলায় মোট 95টি নির্বাচনী কেন্দ্র রয়েছে, কিন্তু এই 95টি কেন্দ্রের জন্য 95টি গাড়ির প্রয়োজন যেগুলো দিয়ে নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে যাওয়া হবে এই কেন্দ্রগুলোতে। কিন্তু এখনো পর্যন্ত আসলে পুলিশ প্রশাসন 95টি গাড়ি এখনো সংগ্রহ করতে পারেনি, তারা মাত্র 60টি গাড়ি সংগ্রহ করেছে। কিন্তু বাকি গাড়ি গুলো যখন সংগ্রহ হবে, রিকুইজিশন শেষ হবে, তখনই মূলত এই কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হবে। তো আসলে যেহেতু আসলে গাড়ির চালক যারা রয়েছে তারা জেনে গেছে যে যদি তারা রাস্তায় বের হয় তবে তাদের গাড়িগুলো নির্বাচনের কাজে লাগিয়ে দেওয়া হবে, সে কারণে তারা রাস্তায় বের হচ্ছে না। এই কারণে আসলে পুলিশ প্রশাসন বা নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা একটি সমস্যায় পড়েছেন। তবে আমরা কথা বলেছিলাম এখানের যে নির্বাচন কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে, তিনি যেমনটা জানিয়েছেন যে হয়তো তারা এই সমস্যাটা দ্রুত কাটিয়ে উঠবে এবং দুপুরে 2টা বা 3টার দিকে তারা নির্বাচনের সামগ্রী তারা বিতরণ করা শুরু করে দিবেন। তো আমি কিছুক্ষণ আগে নির্বাচন অফিস থেকে ঘুরে এসেছি, সেখানে আমি দেখেছি যে প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার যারা রয়েছেন তারা সেখানে গিয়ে অপেক্ষা করছেন, কিন্তু যানবাহনের সংকটের কারণে সেগুলো বিতরণ করা যাচ্ছে না। কিন্তু আমি নিরাপত্তার বিষয়ে যদি আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত এই উপজেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই মূলত আগামীকাল নির্বাচনে ভোট দেওয়ার জন্য এলাকাবাসী এবং এই উপজেলার মানুষ অপেক্ষা করছেন, এবং তারা পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে যে কোনো ধরনের সমস্যা হবে না এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই উপজেলায়। তো আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল সিলেট সদর উপজেলার নির্বাচনের সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস সোহাগ।
আহাদ আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম সিলেটের নির্বাচনের খবরাখবর। আমি আছি বরিশালের উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় চত্বরে। সকাল থেকে আমরা যেটা দেখেছি যে 10:30-11:15 থেকে শুরু হয়েছে এখানে নির্বাচনী সামগ্রী বিতরণের কার্যক্রম। উপজেলা নির্বাচন অফিসার মান্নান আমাদেরকে জানিয়েছেন যে আজকে এই যে নির্বাচনী যে কার্যক্রমটা শুরু হচ্ছে, শুরু হলো, এটা চলবে বিকেল গড়াবে এটা শেষ হতে, কারণ বরিশালে বরিশাল সদর উপজেলায় কিন্তু ইউনিয়নের সংখ্যা হচ্ছে 10টি, এখানে ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 90টি, ভোট কক্ষের সংখ্যা 460টি। তো এই যে 90টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার 90 জন, এদেরকে এদের হাতে মালামাল তুলে দেওয়ার জন্য যে কার্যক্রমটি এখন এখানে চলছে, আমরা যেটা দেখেছি যে দোতলা ভবনের দ্বিতীয় তলায় প্রিজাইডিং কর্মকর্তারা অবস্থান করেছেন, যারা সেখানে জায়গা পাননি তারা বাইরে অবস্থান করছেন, কারণ একত্রে এতজন মানুষকে দেওয়া সম্ভব না। সকাল থেকেই তারা ভিড় জমিয়েছেন, কিন্তু এখানে যেহেতু গতকালকে রাত ও অধিক রাত পর্যন্ত কাজ করেছেন নির্বাচনী কর্মকর্তারা, এই জন্য 10:45 বেজে গেছে শুরুটা করতে। বেশ কয়েকজন এখানকার যারা নির্বাচনী কর্মকর্তা প্রিজাইডিং অফিসার আছেন ছিলেন তা আসছিলেন, এদের মধ্যে থেকে 3 থেকে 4 জন ইতিমধ্যে নির্বাচনী সামগ্রী নিয়ে তাদের স্বকেন্দ্রে চলে গেছেন, সাথে সাথে ছিল তাদের ভোটের সামগ্রী, ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ অন্যান্য যতগুলো সামগ্রী ভোটে জন্য দরকার হয় সেগুলো তারা নিয়ে গেছেন। একটা কথা জানিয়ে রাখি যে বরিশালের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে এই বিষয়টি নিয়ে ব্রিফিং করার জন্য, এই নির্বাচন সংক্রান্ত ব্রিফিং করার জন্য বরিশালের যে বরিশাল রেঞ্জের ডিআইজি সাংবাদিকদের দাওয়াত করেছেন আজকে দুপুর 3টায়, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানানো হবে। তো এখন পর্যন্ত একটা জিনিস বলে রাখি যে বরিশাল বিভাগে কিন্তু এ পর্যন্ত 4 জন নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন, এর মধ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে 1 জন, পটুয়াখালীতে 1 জন, পিরোজপুরে 1 জন এবং ভোলায় 1 জন। আর এর বাইরে আমরা যেটা দেখেছি যে নর্মালি যেটা বিভিন্ন স্থানে, কিন্তু বরিশালের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতা ঘটেছে নির্বাচনী এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত। আমরা যেটা জানতে পেরেছি যে 100 মানুষ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বিভাগের নির্বাচনী সহিংসতায় আহত হয়েছেন, বরিশাল মেডিকেলে 100+ লোক অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন সহিংসতার কারণে। এই ছিল মোটামুটি এখনকার নির্বাচনের সর্বশেষ। আমরা এখন যাচ্ছি স্টুডিওতে বাবু। দর্শক, সিলেট থেকে আব্দুল আহাদ, বরিশাল থেকে ফিরদৌস সোহাগ জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী প্রস্তুতি, সবশেষ খবর দেখছেন সময় সংবাদ। শান্তি আনতে লাইফটাই কিনলাম নতুন সিমটা, কিন্তু সকালে এক করলে সন্ধ্যায় আরেকটা, মেয়াদে চাপ চরম, ফাঁদে ফেলে বোনাসটা, 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 অল্প অল্প ভলিউমে শর্তের কুবলেট, ব্রাউজিং থমকে যায়, পুরাই ছাতার ইন্টারনেট। কথা আর ইন্টারনেটের বেস্ট অফারের শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার সদস্যরা। আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফ করার কথা রয়েছে। বিএনপির কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিল পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কাউন্সিলে অংশ নেয়ার মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে নতুন করে জাগরণ সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে সত্যিকার অর্থেই একটি ইতিবাচক রাজনীতির সূচনা হয়েছে এবং সেই সূচনা করেছেন আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জর্জরিত হচ্ছেন, তার মধ্যেও এই সম্মেলনে উপস্থিত হয়ে তারা নতুন করে উজ্জীবিত হয়েছেন। ভয়ঙ্কর এক সুন্দরের নাম বান্দরবান। অন্তত 850 মিটার উঁচুতে এখানকার থানচি আলীকদম সড়কে উঠলে দেখা যাবে প্রকৃতির অপরূপ রূপ।
সাহসী ভ্রমণ পিপাসুদের জন্য চ্যালেঞ্জিং এই পর্যটন এলাকার খবর থাকছে সংবাদের শেষে, দেখার আমন্ত্রণ রইল। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে চুরি হয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচার হওয়ার ঘটনায় প্রমাণ করে ফিলিপিন্সের আর্থিক খাতের আইনকানুন কতটা দুর্বল। সংবাদ সংস্থা এএফপিকে একথা বলেছেন সিনেটর সের্গে ওসমেনা। তিনি বলেছেন, নিয়ম নীতিতে যথেষ্ট ত্রুটি থাকায় কালো টাকা পাচারের জন্য ফিলিপিন্সকে স্বর্গ মনে করা হয়। ফিলিপিন্সের ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট হোল্ডারদের তথ্য সংরক্ষণের জন্য কঠিন আইন রয়েছে ঠিকই, কিন্তু অ্যাকাউন্টগুলোতে দেয়া তথ্য কতটুকু সঠিক যাচাই করার আইন নেই। তাছাড়া ক্যাসিনোয় অর্থ পাচার রোধের কোনো আইন নেই। এ কারণেই বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া অর্থ খুব দ্রুতই ছাড় করে দেয় আরসিবিসি কর্তৃপক্ষ। এরপর এ অর্থ খুব সহজেই চলে যায় ক্যাসিনোতে। ফিলিপিন্সের পাচার হওয়া সহজ হওয়ায় চুরি হওয়া বাংলাদেশের ব্যাংকের $8,10,00,000 নিরাপদে স্থানান্তরের জন্য হ্যাকাররা বেছে নিয়েছিল ফিলিপিন্সকে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পর বিশ্বের সব দেশের কেন্দ্রীয় ব্যাংকে সুইফট কোড মেসেঞ্জিং সিস্টেম প্ল্যানকে সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে পরিচালনা করার আহ্বান জানিয়েছে ব্রাসেলস ভিত্তিক সুইফট কোড কর্তৃপক্ষ। সব কেন্দ্রীয় ব্যাংকে এ বিষয়ে শিগগিরই সুইফট কোডের পক্ষ থেকে একটি লিখিত নির্দেশনা পাঠানো হবে। এছাড়া সুইফট কোডের নিরাপত্তা সহ অন্য নিরাপত্তার বিষয়ে ফোন করে বিভিন্ন তথ্য দেবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি সংবাদ মাধ্যম রয়টার্সকে একথা জানান সুইফটের এক মুখপাত্র। এ সময় তিনি আরো বলেন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুইফট কোড নিরাপদ রয়েছে কিনা কিংবা সাইবার আক্রমণ রোধে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা সে বিষয়গুলো কিছুদিন পরপরই খতিয়ে দেখা জরুরি। তবে সুইফট কর্তৃপক্ষ নিরাপত্তার বিষয়ে যতই সতর্ক করুন না কেন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর আর্থিক লেনদেন এবং সাইবার নিরাপত্তার বিষয়ে তদারকিতে আলাদা কোনো সংস্থা নেই, তাই দুর্ঘটনা ঘটার শঙ্কা থেকেই যাচ্ছে। আর্থিক লেনদেনে কোড পরিচালনাকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট সম্মিলিতভাবে পরিচালনা করছে বিশ্বের অন্তত 3,000 আর্থিক প্রতিষ্ঠান। চীনা ব্যবসায়ী কিম সিন ওং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফিলিপিন্সের পাচার ও লোপাটের মূল হোতা হিসেবে বলা হচ্ছে এই ব্যক্তিকে। অর্থ চুরির ঘটনায় আরেক অভিযুক্ত মায়া দেগুইতোকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন ধারণা ফিলিপিন্সের সিনেট সদস্য সের্গে ওসমেনার। মাত্র 10 বছর বয়সে চীন থেকে ফিলিপিন্সে এসে টোবাকো কোম্পানির সামান্য চাকরি থেকে অবৈধ ব্যবসায় জড়িয়ে বিস্ময়কর উত্থান এই চীনা নাগরিকের। বিস্তারিত দেখুন এজি মাহমুদের রিপোর্টে। 15 বছর আগেই ফিলিপিন্সের সিনেটের মুখোমুখি হন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ পাচার ও লোপাটের মূল হোতা এই কিম সিং ওং। 2001 সালের 23 আগস্ট তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অবৈধ মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে, কিন্তু প্রেসিডেন্সিয়াল এন্টি অর্গানাইজড ক্রাইম টাস্ক ফোর্সের হাতে কোনো জোরালো প্রমাণ ছিল না কিমকে আটকানোর। ফিলিপিন্সে ড্রাগ লর্ড হিসেবে উত্থান ঘটে কিম ওং নামের এই চীনা ব্যবসায়ী। মাত্র 10 বছর বয়সে চীন থেকে ফিলিপিন্সে আসেন কিম ওং। কলেজের পড়াশোনা ছেড়ে একটি টোবাকো কোম্পানির এজেন্টের চাকরি নেন কিম। খুব কম সময়ের মধ্যে গার্মেন্টস ব্যবসার পাশাপাশি ম্যানিলাতে 3টি নামিদামি রেস্টুরেন্টও খুলে বসেন কিম। ফিলিপিন্সে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ পাচারের পুরো ঘটনার পরিকল্পনা ও সমন্বয়কারী চীনাই ব্যবসায়ী, এমন ইঙ্গিত সিনেটের। আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতোকে সিনেটের রুদ্ধতার শুনানি জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই এমন ধারণা সের্গে ওসমেনার। চুরির পুরো ঘটনার একজন সমন্বয়কারী ছিলেন, মনে হচ্ছে কিম ওংই সেই ব্যক্তি, তবে এ বিষয়ে তার নিজ বক্তব্য উপস্থাপনের সুযোগ দিতে হবে। দেয়া তথ্য অনুযায়ী কিমং এর নির্দেশে আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখায় 5টি জাল অ্যাকাউন্ট খোলেন দেগুইতো। মায়া দেগুইতো এবং কিম ওং আগে থেকেই পরস্পর পরিচিত। মিদাস হোটেলে এক বৈঠকে জাল 5টি অ্যাকাউন্ট খোলার জন্য মায়াকে ভুয়া 5 ব্যক্তির নাম ঠিকানা দেন কিম ওং। এরপর ওই অ্যাকাউন্টগুলোতে $8,10,00,000 আসার পর সেগুলোকে পেসোতে রূপান্তরের জন্য ফিল রেমকে ব্যবহারের পরামর্শ দিয়েছিল এই কিম ওং। গেল 4 মার্চ থেকে ওং চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। ফিরে এলেই তাকে সিনেট কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ব্লু রিবন কমিটির সদস্যরা। এজি মাহমুদ, সময় সংবাদ। নারায়ণগঞ্জে বহুল আলোচিত 7 খুন মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে সকাল 10টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ
মামলার 23 আসামিকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। বেলা 11:30টার পর বিচারক সৈয়দ এনায়েত হোসেনের এজলাসে শুনানি শুরু হয়। সাত খুনের ঘটনায় দায়ের করা দুই মামলায় শুনানি হবে আজ। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সহ কুমার সরকার সহ সাতজনকে অপহরণের পর হত্যা করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় আলাদা দুটি মামলা করে নিহতদের পরিবার। গাইবান্ধার ফুলছড়িতে অজানা রোগ কুষ্ঠ বলেই প্রাথমিকভাবে ধারণা গবেষণা প্রতিষ্ঠানের। দ্রুত চিকিৎসা শুরু হবে জানালেন সিভিল সার্জন। রাজধানীর অধিকাংশ বহুতল ভবনের গাড়ি পার্কিংয়ের স্থানে রয়ে গেছে নকশা বহির্ভূত ব্যবসা প্রতিষ্ঠান। গত কয়েক মাসে রাজুকের উচ্ছেদ অভিযানের পরও কার্যত কোনো পরিবর্তন নেই। রাজুকের সহযোগিতায় নকশা বহির্ভূত এসব ভবন নির্মিত হয়েছে বলে স্বীকার করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থায়ী পদক্ষেপ না থাকায় রাজুকের অভিযানকে লোক দেখানো বলে মন্তব্য করেছেন নগর পরিকল্পনাবিদরা। সাদিকুর রহমানের রিপোর্ট। রাজধানীর ফকিরাপুলের বহুতল একটি ভবন, গাড়ি পার্কিং ব্যবস্থা রেখেই নির্মাণ করা হয়েছিল ভবনটি। তবে সামান্য জায়গা ছাড়া সেখানে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে দোকানপাট। পাশের ভবনটির বেসমেন্টে গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে দাবি করা হলেও মূলত তাতে ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দেওয়া হয়েছে। আস্তে আস্তে করে করছে তো, যার জন্য এটা করা হয়নি। নিচে তো সব ভাড়াটি উঠাই দিচ্ছে, সব নিচে আর কোনো ভাড়া নাই এখন। রাজুকের ইমারত নির্মাণ আইনে ছয়তলার উপরে নির্মিত সকল ভবনে গাড়ি পার্কিংয়ের জায়গা রাখা বাধ্যতামূলক থাকলেও অধিকাংশ ভবনেই তা মানা হচ্ছে না, ফলে রাস্তায় গাড়ি পার্কিং করায় যানজটের সৃষ্টি হচ্ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজুকের বিশেষ অভিযানের পরও স্থায়ী কোনো পরিবর্তন নেই। সারা ঢাকা শহর যেভাবে গড়ে উঠেছে সেখানে আমি বলবো না যে তারা স্বেচ্ছায় করেছে, আমাদের রাজুকের সহায়তা নিয়েই তারা করেছে। রাজুক যদি প্রথম থেকে এটা কঠোর হস্তে দমন করত তাহলে নিশ্চয়ই অবৈধ স্থাপনা ডেভিয়েশন করে করেছেন তারা, এই কাজটা করতেন। এখন থেকে যার যার সময়ে যে কোনো ডেভিয়েশন সেটা লাইবিলিটি তার, এবং তার জন্য তাকে শাস্তি পেতে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ স্থায়ী রূপ দিতে রাজুককে জবাবদিহিতার আওতায় আনার প্রতি গুরুত্ব দেন এই নগর পরিকল্পনাবিদ। অসংখ্য অবৈধ ভবন উপরে উঠছে, তার কি পরিণতি? তাহলে এই অবৈধ ভবন উঠাটাকেও বন্ধ করতে হবে। যেই সময় এই কার্যক্রম চলছে সেই সময় এমপি ইকবাল সাহেবের হোটেলের ভবন অবৈধভাবে উঠেছে, বুলু টাওয়ার অবৈধভাবে উঠছে, তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাহলে হঠাৎ করে কিছু অংশ ব্যবস্থা কিছু অংশ ব্যবস্থা না, এটি প্রমাণ করে আসলে এই ব্যবস্থাটা দীর্ঘস্থায়িত্ব পাবে না। এটাকে সাস্টেনেবল করার জন্য পুরো প্রক্রিয়াটা জনসমক্ষে পরিষ্কার করে বলা দরকার, লক্ষ্য কি এবং সেই লক্ষ্যমাত্রা কতদিনের মধ্যে কার্যকর করা হবে। তার মতে রাজধানীকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজন রাজুক ও সিটি কর্পোরেশনের সুনির্দিষ্ট ও সময় উপযোগী সমন্বয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আবারও ইউপি নির্বাচনের খবর। এই মুহূর্তে ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার হারুনুর রশিদ ও খুলনার বটিয়াঘাটা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আছেন তরিকুল ইসলাম। নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর জানতে প্রথমে চলে যাচ্ছি হারুনুর রশিদের কাছে। হারুন, আমি এই মুহূর্তে অবস্থান করছি ফুলপুর উপজেলা পরিষদ চত্বরে এবং ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে। এখানে ব্যালট পেপার, ব্যালট বাক্স এবং নির্বাচনী সরঞ্জাম রাখা হয়েছে। দুপুর 12টা থেকে আসলে এখানে নির্বাচনী সামগ্রী বিতরণ করার শুরু করার কথা ছিল, কিন্তু এখনো শুরু হয়নি, কিছু প্রস্তুতির কাজ চলছে। আমরা দেখেছি সকাল থেকেই খেলার মাঠে আনসার বিডিপির সদস্যরা তারা প্রস্তুত হচ্ছেন এবং এখানে পুলিশ সদস্যরাও তাদের সাথে যুক্ত হচ্ছেন, এবং যে যানবাহন দিয়ে ব্যালট বাক্স বা পেপারগুলো বিভিন্ন কেন্দ্রে পাঠানো হবে সেই যানবাহনের সাথে সমন্বয় করে আসলে এই নির্বাচনী সামগ্রী বিতরণ প্রক্রিয়ার কার্যক্রমটা শুরু হচ্ছে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আসলে ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে যেখানে ব্যালট পেপার এবং বাক্স এবং অন্যান্য সরঞ্জাম রাখা হয়েছে সেখানে একের পর এক যানবাহন আসছে, যে যানবাহনগুলো দিয়ে আসলে ভোট কেন্দ্রে ব্যালট পেপার বাক্স নিয়ে যাওয়া হবে। এবং এখানে যারা প্রিসাইডিং অফিসার আছেন তারা
প্রিজাইডিং অফিসাররা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আনসার বিডিপির সদস্য, যারা কেন্দ্রে যে সমস্ত নিরাপত্তা কর্মীরা মোতায়েন থাকবেন তাদের নিয়ে এখানে আসছেন, একে একে আসছেন, এসে তারা আসলে এই ব্যালট পেপার এবং সামগ্রীগুলো নিয়ে যাবেন। আমি একটু জানিয়ে রাখছি যে ফুলপুরের 10টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে। এই 10টি ইউনিয়ন পরিষদের মোট ভোট কেন্দ্র রয়েছে 95টি, আর ভোট কক্ষ রয়েছে 597টি, আর অস্থায়ী ভোট কক্ষ রয়েছে 48টি। এখানে মোট 2,04,023 জন ভোটার রয়েছেন, এর মধ্যে পুরুষ হচ্ছেন 1,04,184 জন এবং মহিলা ভোটার রয়েছেন 99,839 জন। আর এই উপজেলার 10টি ইউনিয়ন পরিষদে মোট 46 জন প্রার্থী এখানে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। সাধারণ সদস্য পদে 389 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 118 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ভোট গ্রহণের জন্য যা প্রস্তুতি দরকার সব সম্পন্ন হয়েছে, কিছুক্ষণের মধ্যেই সেই ব্যালট পেপার এবং বাক্স বিতরণ কার্যক্রম শুরু হবে। তো এই ছিল আসলে ফুলপুরের নির্বাচনী সামগ্রী বিতরণের সর্বশেষ খবর। এখন আমি চলে যাচ্ছি খুলনায় আমাদের সহকর্মী তরিকুল ইসলামের কাছে। ধন্যবাদ হারুন। এই মুহূর্তে খুলনার বটিয়াঘাটা যে উপজেলা, এই উপজেলার যে 7টি ইউনিয়নে নির্বাচন হবে আগামীকাল, এই নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। এখন শুধু নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম প্রক্রিয়া চলছে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকেও বিভিন্ন কেন্দ্রে পাঠানোর আগে যে নির্দেশনাবলী সেই নির্দেশনাবলী দেওয়া হচ্ছে এবং পুলিশ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রিটার্নিং অফিসার সহ সকলে এখানে দায়িত্বগুলো তারা বুঝিয়ে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনী দায়িত্ব যারা পালন করবেন আনসার বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং আমরা উপজেলা সূত্রে যেটি জানতে পেরেছি যে প্রতিটা কেন্দ্রে 20 জন করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা থাকবেন, এর মধ্যে পুলিশ আনসার কেন্দ্রে থাকবে এবং পাশাপাশি র্যাবের স্ট্রাইকিং ফোর্স সহ র্যাবের টহল টিম থাকবে এবং 2 প্লাটুন বিজিবি কিন্তু সকাল থেকে এখানে মোতায়েন রয়েছে। অর্থাৎ আমরা উপজেলা বটিয়াঘাটা উপজেলায় যে 1,31,000 ভোটার যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারে ভোট কেন্দ্রে এসে আগামীকাল, সে লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে নির্বাচন উপজেলা নির্বাচন কমিশন। এবং আমরা যে কথাগুলো একটু আগে আমরা তাদেরকে দেখেছি যে তারা সুনির্দিষ্টভাবে তারা নির্বাচনী কাজে যারা নিযুক্ত হতে যাচ্ছেন তাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন এবং সেই নির্দেশনা অনুযায়ী কাজ করার জন্য পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে নির্বাচনী যে প্রস্তুতি সেই প্রস্তুতির সর্বশেষ খবরাখবর। বাবু চলে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ ও খুলনা থেকে তরিকুল ইসলাম জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর। চলে যাচ্ছি পরের সংবাদে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরে অজানা রোগ কুষ্ঠরোগ বলেই প্রাথমিকভাবে ধারণা করছে রোগতত্ত্ব গবেষণার প্রতিষ্ঠান আইইডিসিআর। প্রতিষ্ঠানটির পরিচালক জানান, রোগীর হাত ও পায়ে সাদা দাগ দেখেই এমন ধারণা করা হচ্ছে। এদিকে রোগ শনাক্ত হলেই দ্রুত চিকিৎসা শুরু করা হবে বলে জানান গাইবান্ধার সিভিল সার্জন। হেদায়তুল ইসলাম বাবুকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন ফখরুল শাহিন। প্রথমে হাত ও পায়ে সাদা দাগ, তারপর আস্তে আস্তে শুকিয়ে চিকন হয়ে যায় আক্রান্ত স্থান। প্রায় 1 বছর ধরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারি চরবাসীর শরীরে এমন রোগ বাসা বাঁধলেও এখনো তা শনাক্ত করা যায়নি। এ অবস্থায় রোগ শনাক্তকরণে গবেষণা চালিয়ে যাচ্ছে আইইডিসিআর। আমরা দেখছি যে সাদা হয়ে যাচ্ছে এবং এগুলি এটার যে উপসর্গগুলি আছে সবগুলি কিন্তু লেপ্রোসির সাথে যায়। কুষ্ঠরোগ যেটাকে বলে কুষ্ঠ, সেই কুষ্ঠটাকে লেপ্রোসি, এবং আমাদের বাংলাদেশে এখন এটা নাই বললেই চলে, কোনো কোনো এলাকায় আছে, তবে ওই এলাকায় কিন্তু এখনো এটা অনেক বেশি। রোগ শনাক্ত হলেই দ্রুত এর নিরাময়ের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। যেহেতু এটা চামড়া থেকে নমুনা নিতে হয়, তো চামড়ার নমুনাটা নেওয়াটা খুব সহজ না, কারণ ওখানে আবার এত রিমোট এলাকায় যে ওখানে যে চামড়া থেকে কেটে নেওয়াটা এটার রিস্ক থাকার কারণে আমরা প্রথমবার অতটা আমরা যাইনি, কিন্তু এখন আমরা সমস্ত ব্যবস্থা নিয়েই যাব যাতে আমরা এটা করতে পারি। তবে রোগটি নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানান গাইবান্ধার সিভিল সার্জন। এটা কোনো সমস্যা ব্যারামের মতো মনে হচ্ছে না আমাদের কাছে, কারণ বিভিন্ন কমিউনিটি বিভিন্ন রোগের হচ্ছে, একই স্কুলে পড়ে একই ক্লাসে আসে, সেরকম কিছু নাই, সেজন্য আতঙ্কিত হওয়ার কিছু নাই। এটা মনে হচ্ছে যে নিউরোলজিক্যাল কোনো সমস্যার হতে পারে। গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর তথ্য মতে গত 1 বছরে এ রোগে আক্রান্ত প্রায় 41 জনকে শনাক্ত করা হয়েছে। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। নিউ ইয়র্কে অবৈধ অভিবাসীদের বিভিন্ন সুবিধা নিশ্চিতে সিটি আইডি চালু করলেন মেয়র। বাংলাদেশিদের এই সুবর্ণ সুযোগ কাজে লাগানোর পরামর্শ ইমিগ্রেশন কর্মকর্তার।
চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির দ্বিতীয় জানাজা এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে বলে এ সময় জানানো হয়। সকালে রাজধানীর গুলশানে তার বাসভবন থেকে মরদেহ নিয়ে আসা হয় দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে। এ সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সহ সহকর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। দিতির মেয়ে লামিয়া চৌধুরী তার মায়ের আত্মার শান্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশির দশকে পর্দা কাঁপানো এই অভিনেত্রী। গতকাল বাদ এশা রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কখনো যদি ভুল করে উনি কিছু যদি কাউকে দুঃখ দিয়ে থাকে বা কোনো কারণে যদি কারো কোনো ছোটখাটো কমপ্লেন যদি থাকে তার প্রতি প্লিজ আপনারা ওনাকে মাফ করে দিবেন। ভালো মানুষ ছিল, ভালো অভিনেত্রী ছিল, সবচেয়ে বড় আমার সন্তান ছিল। চলেন আমরা সবাই মিলে দোয়া করি, এখানে আর কিছু বলার নেই। আমি সবচেয়ে বড় কষ্টের যে আমি আমার সন্তানকে হারিয়েছি। ধার্মিক ছিল, হ্যাঁ, তো নীতিবান একটা মেয়ে ছিল দিতি, সত্যি কথা। তো আমি দিতির আত্মার শান্তি কামনা করছি। আমি তার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি টেলিভিশনে, চলচ্চিত্রে নয়। আমি তার যতটুকু সংসর্গ পেয়েছি, যার সঙ্গে যতটুকু কাজ করার সুযোগ হয়েছে, তাতে দেখেছি যে অভিনয়কে তিনি যেমন একদিকে হৃদয়ে ধারণ করেছিলেন, আরেকদিকে কিন্তু তিনি হৃদয়ে ধারণ করেছিলেন বাংলাদেশ। রাজশাহী তানোর উপজেলায় বাঁশ ও গাছে গাছে বিদ্যুৎ সরবরাহ লাইন টানায় বিপজ্জনক হয়ে পড়েছে গ্রামবাসীর জীবন। প্রতি মুহূর্তে আতঙ্কে থাকতে হয় মাঠের কৃষকদেরও। গ্রামবাসীর অভিযোগ, ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগের কারণে প্রাণ গেছে অনেকের, কিন্তু বৈদ্যুতিক খুঁটির জন্য বারবার আবেদন করলেও ব্যবস্থা নেয়নি পিডিবি। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। রাকিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুল সালাম। মূল সড়কের পাশে বিদ্যুৎ ট্রান্সফরমার থেকেই সংযোগ গেছে গ্রামে গ্রামে। তবে গ্রামে ঢোকার এই পথগুলোতে কোনো বিদ্যুৎ খুঁটি না থাকায় বাসে বাসে সংযোগ টেনেছেন গ্রামের লোকেরা। তাতে কাদা জলের এই ফসলি জমির ওপর ছেয়ে গেছে বৈদ্যুতিক তার। এছাড়া গ্রামবাসীদের জন্য বাঁশবাগান আর গাছের কাঁচা ডালে বাঁধা বিদ্যুৎ সচল তার মরণ ফাঁদে রূপ নিয়েছে। উপজেলার জিওল, চাঁদপুর, আকচা, বুরুজ সহ 9টি গ্রামের প্রায় 13 কিলোমিটার এভাবেই বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। মানে ঝড় হলে তো ওটা ছিঁড়ে পড়ে যাবে, ওটা তো আপনার এই কারেন্টের খুঁটিলা। জমিতে কাজ করলে আমরা সবসময় রিক্সের পরে কাজ করি, যে কখন পড়ে যায়, যে আর্থিক থাকে কি পানি, তো একটা তার ফিড়া পড়ে গেলো, একটা জমি তা হাল্লি আলো, তা হয়তো মারা গেল, অনেক লোকের মারা গেছে। বিদ্যুৎ অফিস কোনো ব্যবস্থা নেয় না, ব্যবস্থা নিতে বললে বলে সময় আসুক, ড্রেসিং করা হয়েছে। গাছ থেকে গাছে টানা বৈদ্যুতিক এই সংযোগে ক্ষতিগ্রস্ত অনেকেই নিজ শরীরে বছরের পর বছর সেই সাক্ষ্যই বহন করছে গ্রামবাসী। কাজ করতে যায় তারের ওই যা তার জুড়ে ধরে সম্পূর্ণ পুড়ে যায়। আমি মেডিকেলে ছিলাম 41 দিন, তারটা সরাইতে গেছিলাম আর কি। যাওয়ার সময় দেখেছি তারের ভিতরে লাইন আছে, সেটা জানতাম না। তারটা সরানোর সময় আমার এই অবস্থাটা হয়েছে, এখন এটাতে অনেক কাজ করতে সমস্যা হয়। তবে গ্রামবাসীর এই দুর্ভোগ দূর করতে দ্রুত বার্ষিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা জানালেন পিডিবির এই প্রকৌশলী। চলতি অর্থ বছরের এপিপি তে কাজটা রাখা আছে, আমি আশা করছি অতি শীঘ্র এপিপির এই কাজটা শুরু হবে। এই কাজটা শুরু হয়ে কিছু কাজ হলেও গ্রাহক অন্তত পক্ষে তাদের বিরাট দুর্ভোগ থেকে রক্ষা পাবে বলে আমি আশা করছি। তানোরে পৌর এলাকায় পিডিবির বিদ্যুৎ সংযোগ রয়েছে প্রায় 150 কিলোমিটার জুড়ে আর গ্রাহক সংখ্যা 5,500। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিতকরণে নিউ ইয়র্কে সিটি আইডি কর্মসূচি চালু হয়েছে। অভিবাসী আইন সংস্কারের অংশ হিসেবে নিউ ইয়র্কে এই কর্মসূচি চালু করেছেন মেয়র বিল ডি ব্লাজিও। নিউ ইয়র্ক সিটিতে নির্ভয় নির্বিঘ্নে বসবাস, নগর সরকারকে কর প্রদান, ভোটাধিকার সহ বৈধতা অর্জনের ক্ষেত্রে এই পরিচয়পত্র বিভিন্ন সুবিধা দেবে বলে অভিমত সংশ্লিষ্টদের। তাই বাংলাদেশি অভিবাসীদেরও পরিচয় গ্রহণের সুবর্ণ সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন নিউ ইয়র্কে ইমিগ্রেশন বিষয়ক কমিশনার নিশা আগারওয়াল। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
সরকারি হিসাব অনুযায়ী নিউ ইয়র্কে মোট বাসিন্দার সংখ্যা প্রায় 85 লাখ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাইরে জন্মগ্রহণকারী বাসিন্দা রয়েছেন 29 লাখ, আর কাগজপত্রহীন অভিবাসীর সংখ্যা প্রায় 5 লাখ। এই বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীদের জীবনমান উন্নয়ন এবং তাদের অধিকার নিশ্চিতকরণে পরিচয়পত্র বা সিটি আইডি দেওয়ার উদ্যোগ নিয়েছেন নিউ ইয়র্ক নগর কর্তৃপক্ষ। বৈধ অবৈধ নির্বিশেষে সব প্রবাসী বাঙালিদের এই সিটি আইডি গ্রহণের আহ্বান জানিয়েছেন কমিউনিটির সদস্যরা। যে কোনো ক্ষেত্রে একটা অগ্রাধিকারটা পাবে সে যদি সিটি আইডি সে করে, আর যদি সিটি আইডি না করে সেই ক্ষেত্রে সে যদি কখনো কোনো বিপদগ্রস্ত হয়, পুলিশের কেস হয় বা যে কোনো অ্যাক্সিডেন্টের যে ব্যাপারগুলো হয় সেই ক্ষেত্রে কেউ তাকে ট্রেস করতে পারবে না। হেলথ ইন্স্যুরেন্সের বা হেলথ কার্ডের একটা ব্যাপার থাকে, ওটা বিনামূল্যে আমরা এই হেলথ সুবিধাগুলো নিতে পারি। আমি মনে করি এটা একটা গুড অপরচুনিটি ফিউচারের জন্য অলসো। এটা আপনার ডকুমেন্ট করার ক্ষেত্রে যারা আনডকুমেন্টেড আছে তাদের জন্য বেটার একটা ইম্প্যাক্ট পড়বে আর কি। বিভিন্ন সুবিধা পেতে সবারই এই সুবর্ণ সুযোগ কাজে লাগানো উচিত বলে সময় টেলিভিশনকে জানালেন নিউ ইয়র্কের ইমিগ্রেশন বিষয়ক কমিশনার নিশা আগারওয়াল। পরিচয়পত্র সংগ্রহের জন্য সব অভিবাসীদের নির্ভয়ে আবেদনের আহ্বান জানান তিনি। নিউ ইয়র্কবাসীর জন্য এই সিটি আইডি খুবই গুরুত্বপূর্ণ। এতে নিউ ইয়র্ক অভিবাসী সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি সবারই নাগরিকত্ব লাভের সুযোগ তৈরি হবে। সিটি আইডি সংগ্রহের ক্ষেত্রে কোনো বৈধ কাগজপত্র আছে কি নেই সে ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন করা হয় না, তাই ভয়ের কিছু নেই। অভিবাসী বহুল শহর কুইন্সবোরোর প্রেসিডেন্ট মেলিন্ডা কার্টসও সময় টেলিভিশনের কাছে তুলে ধরেন এই পরিচয়পত্রের গুরুত্বের কথা। বৈধ কাগজপত্র থাক বা নাই থাক, নিউ ইয়র্কে বসবাসরত প্রত্যেক নাগরিকের অবশ্যই সিটি আইডি নিতে হবে, কারণ সরকারি বেসরকারি ভবন সহ সন্তানদের পাবলিক স্কুলে যাতায়াতে পরিচয়পত্র ছাড়া প্রবেশাধিকার থাকবে না। আমি মনে করি সিটি আইডি নিলে সবাই লাভবান হবে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অভিবাসন আইন সংস্কার ও অভিবাসীদের বৈধতার পক্ষে ডেমোক্রেট দলীয় কংগ্রেস ওম্যান গ্রেস মেং বলেন অভিবাসী সমস্যার স্থায়ী সমাধানে সিটি আইডি কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্ক শহরে এই পরিচয়পত্র কর্মসূচি একটি প্রশংসনীয় উদ্যোগ। অস্থায়ী সমাধান হলেও এই পরিচয়পত্র নেওয়া সবার জন্য জরুরি। গত বছরের মাঝামাঝি সময় শুরু হওয়া এই কর্মসূচির আওতায় 31 ডিসেম্বর পর্যন্ত বৈধ অবৈধ মোট 6,70,000 নিউ ইয়র্কবাসী সিটি আইডি নিয়েছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশের তথ্য দপ্তর। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নতুন গভর্নর ফজলে কবিরকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীরা। সকালে 40টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহীরা গভর্নরকে শুভেচ্ছা জানাতে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে যান। এ সময় তারা নতুন গভর্নরকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। ভবিষ্যতে আর্থিক খাতে নিরাপত্তা ঝুঁকি কমাতে একসঙ্গে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা। তাছাড়া এরই মধ্যে এ ধরনের ঝুঁকি কমাতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয় বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে। আলাদা আলাদা করে সবাই না এসে সময় নষ্ট না করে আমরা একবারই করেছি, প্রধানত শুভেচ্ছাই বিনিময় হয়েছে এবং বলেছি যে উনার যে কাজ আছে সামনে অনেক কাজ, সে কাজে আমরা সবসময় ওনার সঙ্গে থাকবো, আমরা সবসময় ওনার সঙ্গে কোঅপারেট করবো এবং তার সাথে আগে যতগুলো ভালো কাজ হয়েছে সেগুলো আমরা চালিয়ে যাবো। সুইফটে যে হার্ডওয়্যার আছে বা সুইফট মেশিনটাতে এখানে অন্য কেউর যেন প্রবেশিত না থাকে প্লাস অন্য কোনো ইন্টারফেস না থাকে, এগুলি আমরা সম্পূর্ণ সেপারেট করার নির্দেশনা কালকে দিয়েছি যে এটাকে আমরা আমাদের ফিল্ড পর্যায়ে ব্রাঞ্চগুলিতে ইতিমধ্যে আমরা লোকও পাঠাচ্ছি, দেখতেছি যে কোনো ওই সুইফটের মেশিনের রুমে অন্য কেউ যাতায়াত করছে কিনা বা অন্য কিছু আছে কিনা। দেশের বাইরের খবর। দীর্ঘ 5 দশকের বৈরিতার অবসান ঘটিয়ে অবশেষে কিউবায় ঐতিহাসিক সফরে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তার সফর সঙ্গী হিসেবে আছেন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও 2 মেয়ে সাসা ও মালিয়া। রোববার প্রেসিডেন্ট ওবামাকে বহনকারী বিমানটি হাভানার জোস মার্তি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মার্কিন প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ ও হাভানায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স জেফ্রে ডি লরিয়েন্স। হাভানায় পৌঁছে দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ওবামা। দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। তবে প্রেসিডেন্ট ওবামাকে রাউল ক্যাস্ট্রো স্বাগত না জানানোয় এই সফরকে যুক্তরাষ্ট্রের জন্য উপহাসমূলক বলে টুইট করেছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। ওবামার 3 দিনের এ সফর উপলক্ষে হাভানা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ওবামার এই তাৎপর্যপূর্ণ সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক উন্নয়নের নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে। 2014 সালের ডিসেম্বরে দেশ দুটির প্রেসিডেন্ট কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে সম্মত হন।
এ সফরের মধ্য দিয়ে তা চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে। 88 বছর পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট কিউবা সফরে গেলেন। টি-20 বিশ্ব আসরের খবর। টিকে থাকার লড়াইয়ে সুপার টেনে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অবশ্য প্রাধান্য পেয়েছে তাসকিন সানিদের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ার বিষয়টি। তবে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি জানিয়েছেন এর জবাব টাইগাররা মাঠেই দেবে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জয়ের কথা বললেও বেশ সতর্ক অস্ট্রেলিয়া। ভারতের বেঙ্গালুরু থেকে মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় আরও জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। বেঙ্গালুরুর নতুন সকালে নতুন দুই মুখ বাংলাদেশ ক্রিকেট দলে, কিন্তু যাদের স্থলাভিষিক্ত হয়েছেন সুবাগত ও সাকলাইন তাদের মধ্যে অনুশীলন মঞ্চে আরাফাত সানি থাকলেও ছিলেন না তাসকিন আহমেদ। কারণ সবারই জানা, তাসকিনের হাতে শিকল পুড়িয়েছে আইসিসি। অথচ 2014 সালে এই ওয়ার্ল্ড টি-20 আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক হয় তাসকিনের। কাকতালীয়ভাবে ওই একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবার আগে নিয়ম অনিয়মের বেড়াজালে তিনি, তাই অনুশীলনে না এসে তাসকিন বুকচাপা কষ্ট হোটেলের চার দেয়ালের মাঝেই সীমাবদ্ধ রেখেছেন। তবে গেল 8টি ম্যাচে বল হাতে যে সহযোদ্ধা রণকৌশল উদ্বোধন করেছেন তার এমন পরিণতি হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে অধিনায়ক মাশরাফির। আপনি সবসময় চেষ্টা করবেন যে ইনফর্ম প্লেয়ারকে নিয়ে আপনি যেতে, সো ইনফর্ম প্লেয়ার যারা আছে যারা এই কোটে নিজেদেরকে খুব ভালো অ্যাডজাস্ট করতে পেরেছে তাদের দুজনই নাই, সো নতুন যারা আসছে তাদের পরে আমি প্রেশার ক্রিয়েট করতে চাই না। আমি চাই যে তারা মাঠে নামুক এবং এনজয় করুক, খেলাটাকে যতদূর সম্ভব তারা করুক টিমের জন্য, এবং সবাই মিলে কমব্যাট একটা ভালো পারফরমেন্স আমি আশা করছি। এখন পরিবারের সদস্য পরিবারে আর থাকছে না, ব্যাপারটি সীমাহীন কষ্টের যা ভাষায় প্রকাশ করার না, এমনটাই বলছেন 50তম ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে যাওয়া অধিনায়ক মাশরাফি। তবে কেমন হবে পেস বোলিং অ্যাটাক? অনেকটাই রাগ আর ক্ষোভে ম্যাচ বলেছেন মুস্তাফিজ। 20% ফিট থাকলেও খেলানো হবে তাকে, আর তাসকিনের জন্য ভালোবাসার প্রতিদানটা পুরো দল দিবে যুদ্ধের ময়দানে বিজয়ী হয়ে। প্রতিপক্ষ হিসেবে সবাই আমরা জানি যে আমাদের গ্রুপটা, মানে আগের ম্যাচেও আমি বলে এসেছি আমাদের গ্রুপটা ভেরি ডিফিকাল্ট, এবং অস্ট্রেলিয়া হচ্ছে এই গ্রুপের ধরেন স্ট্রংগেস্ট সাইডের একটা অবশ্যই, এবং তাদের ব্যাটিং অর্ডার বলেন বোলিং বলেন সবসময় স্ট্রং ছিল, তো কাজটা এমনি কঠিন ছিল আরো কঠিন হয়ে গিয়েছে। তবে আমার বিশ্বাস যে আমরা যে প্ল্যান নিয়ে মাঠে নামতাম আগে উইথ তাসকিন এন্ড সানি, যে প্ল্যানটা নিয়ে আমরা স্টিল আমরা ওইভাবেই নামব। অন্যদিকে প্রায় এক যুগ হলো বাংলাদেশের কাছে ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া। র্যাঙ্কিং এ টাইগারদের থেকে 3 ধাপ উপরে থাকা অজিরা ভ্রমণ ক্লান্তির কারণে অনুশীলন না করলেও দলে আছে এক ঝাঁক ম্যাচ উইনার, কিন্তু তারপরও সতর্ক অজিরা। বাংলাদেশ দলে বেশ কয়েকজন ম্যাচ উইনার আছে যারা যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, তাই আমাদের ওদের বিপক্ষে জিততে হলে সামর্থ্যের সেরাটাই দিতে হবে। এ পর্যন্ত 2 দলের 3টি টি-20 ম্যাচে টাইগারদের বিপক্ষে অপরাজিত অস্ট্রেলিয়া। এমনিতে জয় নেশায় ক্ষুধার্ত বাংলাদেশ, তার উপর আবার সানি তাসকিনের নিষেধাজ্ঞা রাখা, এমন অবস্থায় প্রতিপক্ষ ফেভারিট অস্ট্রেলিয়া। কিছুটা এলোমেলো বাংলাদেশ, তবে ভয় নেই, কারণ সবারই তো জানা আহত বাঘেরা জ্বলে উঠলে কোনো কিছু অসম্ভব নয় তাদের। চেন্নাই সময় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, বেঙ্গালুরু, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচন সামগ্রী, বাড়ানো হয়েছে নিরাপত্তা। অবৈধ ব্যবসায় জড়িয়ে উত্থান রিজার্ভ চুরির ঘটনায় অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিমের। ফিলিপিন্সের আর্থিক খাতে দুর্বলতার সুযোগ নিয়েছে হ্যাকাররা, মন্তব্য সিনেটর ওসম্যানার। রাজধানীর অধিকাংশ বহুতল ভবনের পার্কিং এর জায়গা অবৈধ দখলে, রাজুকের সহযোগিতায় নির্মিত হয়েছে শিকার চেয়ারম্যানের, জবাবদিহির আওতায় আনার তাগিদ। রাজশাহীর তানোরে বাঁশ ও গাছের ডালে বেঁধে নেওয়া হয়েছে বিদ্যুৎ সরবরাহ লাইন, ঝুঁকিতে গ্রামবাসীর জীবন, সমাধানের আশ্বাস পিডিবির। এবং আসরে টিকে থাকার লড়াইয়ে সুপার টেনে রাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। খেলবেন মুস্তাফিজ, তাসকিন সানিকে না পেলেও ভালো করার প্রত্যয় মাশরাফির। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ .tv। যে কোনো বাংলালিংক, রবি ও সিটিসেল নাম্বার থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1642 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস SN লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। সঙ্গে থাকুন সময়।